হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি গরুর মাংস ভুনা। যারা গরুর মাংস খাই আমরা কিন্তু তারা অসংখ্যবার হয়তো ভুনা গরুর মাংস খেয়েছি। নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজনও নেই। তবে আমি আজকে কিভাবে গরুর মাংসটি আমি রান্না করি আজকে সেই রেসিপিটি শেয়ার করব। যারা একদম নতুন রাঁধুনি আছেন তাদের হয়তো কিছুটা উপকার হবে। তো চলুন কথা না বাড়িয়ে এই সুন্দর ভুনা গরুর মাংসটি কিভাবে করলাম দেখি। এখানে প্রথমে আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ আর মরিচ কাটা দিয়ে দিব। এখন এই পেঁয়াজ আর মরিচটা যখন একটু গোল্ডেন কালার আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই গোল্ডেন কালারটা কিন্তু আপনার মাংসের সুন্দর একটা লুক নিয়ে আসবে, বা পেঁয়াজটা কিছুটা বেরেস্তা হলে সুন্দর লুক নিয়ে আসবে। আর এখানে আমি সম্পূর্ণটাই বাটা মশলা দিয়ে করেছি, একদম আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা, এটা সম্পূর্ণটাই আমি 2 চামচ করে দিয়েছি। আমার কাছে অনেকেই মনে করে যে হয়তো বেশি মশলা দিলে বেশি ভালো লাগে, কিন্তু ব্যাপারটা এরকম না। সেটা হলো সবকিছুর একটা লিমিটেশন আছে, যদি লিমিট মতো দেন তাহলে কিন্তু সেটাই বেশি পারফেক্ট আর বেশি মজাদার। এখানে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সেটাও দিলাম একদম পরিমাণ মতো। এখানে আমার মাংস ছিল প্রায় 1 কেজির মতো। তারপরে মশলাটা যত ভালো করে কষাবে ততই কিন্তু ভুনা মাংসটা বেশি টেস্টি হবে। এখন দিয়ে দিলাম আমার গরুর মাংসটা। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট অনবরত নেড়েছি, আর মাংসের থেকে কিছুটা পানি বের হয়েছিল, সেটাও এভাবে নেড়ে 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 একটা পর্যায়ে চলে গেছে যেটা মাংসের সুন্দর একটা লুক নিয়ে আসে। এখানে চাইলে আপনারা যদি কেউ আস্ত করমিয়া মশলা খান সেটা কিন্তু দিয়ে দিতে পারেন, তবে আমি আস্ত খাই না, আমি বাটা খাই, কারণ বাটা মশলাটা বেশি পারফেক্ট আর বেশি মজাদার। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপরে মাংসের থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে ভালো করে বারবার কষিয়ে নিলাম, আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি বারবার নেড়ে নিলাম। একটা কথা না বললে নয়, সেটা হলো যে মাংসটা যত ভালো কষাবেন তত কিন্তু ভুনা মাংসের টেস্টটা ততটাই ভালো আসবে। এখন আমি অ্যাড করে দিলাম গরম পানি। গরম পানিটা আমি, এটা অবশ্যই গরম পানি দিবেন, যদি ঠান্ডা পানি দেন তাতেও কোনো সমস্যা নেই, তবে যদি গরম পানি দেন সেক্ষেত্রে আপনার মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে এবং টেস্টটাও কিন্তু অনেকটাই ভালো আসে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যে গরম পানি আর ঠান্ডা পানি দুইটা যদি দুই রকমের রান্না করেন তাহলে অবশ্যই তফাৎটা বুঝতে পারবেন। এখন আমার কিন্তু মাংসটা আর পানিটা মোটামুটি গায়ে গায়ে চলে আসছে। এই পর্যায়ে এসে আমি আমার বাটা, যে গরমিয়া মশলাটা ছিল লং, এলাচ, দারচিনি, সেই বাটাটা দিয়ে দিব। আর দিয়ে দিব একটা পেঁয়াজ, মোটা মোটা করে একটা পেঁয়াজ কেটে নিব। এটাও কিন্তু ভুনা গরুর মাংসের অনেকটাই স্বাদ দ্বিগুণ করে দেয়। এটা এটা কিন্তু আমরা উঠানের আধা ঘন্টা আগে দিব, এর বেশিক্ষণ না। এখন আমি এটা নেড়ে চেড়ে একদম লোতে দিয়ে, চুলাটাকে একদম লোতে করে দিয়ে রাখবো ম্যাক্সিমাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন, আধা ঘন্টা পরে কিন্তু আমাদের সুন্দর একটা লুক চলে আসলো, আর মাংসটাও খুব নরম আর সফট হয়েছে। কাজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়াও করবেন। আল্লাহ হাফেজ।